আল মুগীরা ইবনে সাদ একজন তাবেঈ, তিনি বলছেন আমার আব্বা আমাকে বলেছেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগারকাদ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম গারকাদে। আমরা বাংলাদেশের মুসলমান সবাই জান্নাতুল বাকি চিনি, জান্নাতুল বাকি চেনেন না? জান্নাতুল বাকি চেনেন তো? আমরা বাংলায় যদি কেউ জান্নাতুল বাকি না বলে বাকি বলে, তাহলে আমরা মনে করি বেয়াদবি হলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সবসময় এই বেয়াদবি করেছেন, অর্থাৎ ওনাদেরটাই ঠিক ছিল। এটার নাম হলো বাকি অথবা বাকি উল গারকাদ। আপনারা আমাদের ইমামদের বই পড়েন, কোথাও জান্নাতুল বাকি লেখা নেই, সব জায়গায় বাকি, জার আল বাকি, জার আল বাকি, বাকি আল গারকাদ, আতাইতুল বাকি, আতার আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাকি, দা আলী আহলিল বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণকে আমাদের মডেল রাখতে হবে। আমরা যদি জান্নাতুল বাকি বলি কোনো দোষ নেই, কিন্তু বাকি বললে দোষ হয় এই চিন্তাটার ভিতরে সব দোষ আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেটা ব্যবহার করতেন ওইটা বোধহয় দোষের, আর আমাদের বোধহয় আদবটা ওনাদের চেয়ে বেশিই হয়ে গেল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে আমরা বলি রওজা শরীফ, ঠিক না? আপনি হাদিসে পড়েন, আতাইতু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামান, যা কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হানিফা, মোহাম্মদ শাফি, আহমদ ইবনে হাম্বাল, মালিক রাহিমাহুমুল্লাহ বই পড়েন, বাবু জিয়ারতে কবরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবর নবীজির কবর, রাসূলুল্লাহ সাল্লামের কবর, কোথাও রওজা নেই। রওজাটা হলো কবর এবং মিম্বরের মধ্যবর্তী জায়গার নাম, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রওজা। আমার কবর এবং মিম্বারের মাঝখানের জায়গা, মসজিদের জায়গাটুকের নাম হলো রওজা, মিন রিয়াদিল জান্নাহ। আমরা কবরটাকে রওজা বানাইছি আর মসজিদের জায়গাটুকে রিয়াদুল জান্নাহ বানাইছি, দুটোই অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষা নষ্ট করা, সুন্নতের চেয়ে বেশি আদব করার চেষ্টা করা, যেটা এক পর্যায়ে আমাদের মনের ভিতরে সুন্নতের প্রতি অবজ্ঞা এনে দেয়।